এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে বাবা ভালো মতো দেখতে পাচ্ছি না কমালই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ ব্যবহার করুন সুপারস্টার এলইডি যা দেয় সঠিক মাত্রার আলো আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয় আসসালামু আলাইকুম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড ডেইলি চেঞ্জ সংবাদে পুরো সংবাদের সঞ্চালক হিসেবে থাকছি আমি সাদিক হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম অবশেষে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলো আজারবাইজান ও আর্মেনিয়া আবার ক্ষমতা এলে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে ইরান মন্তব্য ট্রাম্পের এবং তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সমী কায়সার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার চট্টগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্পর্শকাতর স্থানে স্ত্রীর লাঠিতে আবুল হাশিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনায় স্ত্রী লাইলি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল ভোরে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন জঙ্গল সলিমপুর এলাকার হাশিম লাইলির 27 বছর সংসার জীবনে তারা নিঃসন্তান ছিলেন এ নিয়ে প্রায় দুজনের মধ্যে ঝগড়া হতো সম্প্রতি হাশিম দ্বিতীয় বিয়ে করতে উদ্যোগ নেন এ নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায় বৃহস্পতিবার সামাজিকভাবে তারা বৈঠকও করেন ঘর থেকে লোকজন চলে যাওয়ার পর ফের বিবাদে জড়িয়ে পড়েন দুজন এই সময় স্বামীর স্পর্শকাতর স্থানে লাথি মারেন স্ত্রী এতে মৃত্যু হয় হাশিমের এই ঘটনার পর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যদি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারেন তাহলে আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে ইরান শুক্রবার আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক রাশ লিম্বার সঙ্গে 2 ঘণ্টাব্যাপী ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন তিনি জোরালোভাবে বলেন যদি আমি আবার নির্বাচিত হতে পারি তাহলে এক মাসের মধ্যে ইরানের সঙ্গে একটি বড় চুক্তি হবে অবশ্য এই সময় তিনি ইরানের বিরুদ্ধে একটি হুমকিও দেন তিনি বলেন যদি ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু করে থাকে তাহলে তাকে 1000 গুণ মূল্য দিতে হবে ট্রাম্প বলেন ইরান জানে এবং বিষয়টি লক্ষ্য করেছে যে যদি তারা আমাদের সঙ্গে খারাপ কিছু করে তাহলে আমরা তাদের সঙ্গে এমন কিছু করব যা তারা কখনো ভাবেনি এর আগে গত আগস্ট মাসে ট্রাম্প দাবি করেছিলেন ইরান আমেরিকার কাছে আসতে বাধ্য হবে এবং তিনি পুনর্নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে নতুন পরমাণু চুক্তি সই করবে ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছিলেন ইরান কারো সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করতে দ্বিধা করে না কিন্তু চুক্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না তেহরান বারবার বলছে তারা কেবল 2015 সালে শুরু হওয়া পরমাণু সমঝোতার কাঠামোর ভেতর থেকেই আমেরিকার সঙ্গে আলোচনা করতে পারে 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প এরপর থেকেই তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়েছে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া আজ শনিবার দুপুর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেন আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী টানা 10 ঘণ্টার ওই বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ এর মধ্য দিয়ে টানা 2 সপ্তাহের ভয়াবহ যুদ্ধের অবসান হতে যাচ্ছে ককেশাস অঞ্চলের এই দুই দেশে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে 27 সেপ্টেম্বর বিতর্কিত নাগর্নো কারাবাখ নিয়ে লড়াই শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগর্নো কারাবাখ আজারবাইজানের অঞ্চল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এটি দখলে রেখেছে আর্মেনিয়ার মদতপুষ্ট গোষ্ঠী গত 2 সপ্তাহের সংঘাতে 300+ মানুষ নিহত হয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছিল শুক্রবার শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান অভিনেত্রী সমী কায়সার তৃতীয়বারের মতো বিয়ে করেছেন বরের নাম রেজা আমিন সুমন তিনি পেশায় ব্যবসায়ী
র্যাঙ্কস গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন। জানা যায়, গত 8 অক্টোবর বিয়ে সম্পন্ন হয়েছে সমীর। পারিবারিক আয়োজনেই হয়েছে এ বিয়ে। সেখানে উপস্থিত ছিলেন বরকনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা। উল্লেখ্য, এটি সমীর কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে তিনি 1999 সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন। 2 বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি 2008 সালের 24 জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি সমীর। এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে। রেজা আমিন সুমন বর্তমানে গ্রুপ 4 দুবাইয়ের দায়িত্ব রয়েছেন। সমীর কায়সারের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, ব্যবসায়িক সূত্রেই দুজনার পরিচয় থেকে বন্ধুত্ব অথবা প্রণয়। রেজা আমিন সুমনের 22 বছরের সংসারে কোনো সন্তান নেই। করোনাকালীন এই সময়ে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা তারা করতে চাননি, তাই দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সর্বশেষ সমীর কায়সার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের চোর আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ চেঞ্জ সংবাদে। ভিডিও শেয়ারিংয়ের চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে পাকিস্তান। অনৈতিক ও অশোভন বিষয়বস্তু প্রচার করছে এমন অভিযোগে পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি দেশটিতে টিকটক বন্ধের আদেশ দেয়। ভারত ও যুক্তরাষ্ট্রের পর এখন পাকিস্তানও বন্ধু চীনের অ্যাপটি নিষিদ্ধ করল। ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষের কাছে প্রথমে অভিযোগ আসে যে অনৈতিক ও অশ্লীল কন্টেন্ট প্রচার করছে টিকটক। এ ব্যাপারে টিকটককে সতর্ক করা হয়। এরপরও টিকটক কোনো পদক্ষেপ না নেয়ায় পিটিএ চীনা অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে টিকটক বেআইনি বিষয়বস্তু যাচাই সন্তোষজনক করতে পারলে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে পিটিএ। পিটিএ জানিয়েছে, টিকটক অনলাইন কন্টেন্টের ওপর নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তাই টিকটককে বন্ধ করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পিটিএকে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অ্যাপসগুলোকে অশ্লীলতামুক্ত করতে বলেছিলেন। এরপরই নগ্নতা এবং সমকামিতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে 5টি ডেটিং অ্যাপ নিষিদ্ধ করেছে। পাকিস্তানের টিকটক নিয়ে আপত্তির শুরু জুলাই মাস থেকে। ওই সময় অ্যাপটিতে অনৈতিক পোস্ট শেয়ার করা হচ্ছে বলে সতর্ক করেছিল পিটিএ। আপত্তিকর পোস্ট বন্ধ না হলে টিকটক নিষিদ্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। এর আগে লাইভ স্ট্রিমিং অ্যাপ বিগো নিষিদ্ধ করেছিল পাকিস্তান, সেখানেও নৈতিকতার প্রশ্ন উঠেছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলি ফারাজে জানান, টিকটকে ডেটা সুরক্ষা নিয়ে তিনি উদ্বিগ্ন নন, কিন্তু সংস্কৃতি নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তার মতে, এই অ্যাপের সাহায্যে দেশে দ্রুতগতিতে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এর মধ্যে শেষ করছি চেঞ্জ সংবাদ। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হল আজারবাইজান ও আর্মেনিয়া। আবার ক্ষমতা এলে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে ইরান, মন্তব্য ট্রাম্পের। এবং তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সমীর কায়সার। প্রিয় দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.চেঞ্জটিভি.প্রেস, youtube.com/চেঞ্জটিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে।
ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।